वेलकम डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स, आजकल वीडियो में आलोचना करब बर्धमान यूनिवर्सिटी के जरा डिस्टेंस बा ओडीएल मोडे बीएड कर तादेर दो एक दिन आगे ऑफिशियल वेबसाइटे जे असाइनमेंट लेखार जन्ने जे प्रश्नगुलो दिए असाइनमेंटर अन्सार स्क्रिप्ट एखाने आपलोड करब। तो ये प्रसंगे एक टू बोले रखी, करोना परिस्थितिते विभिन्न शिक्षा प्रतिष्ठान बंद थाकार जोन्नो बंधुरा तोमरा होयतो एखोनो स्टाडी मेटेरियल्सगुलो अनेके हाते पाओनी, तार जोन्नो आमार काछे अनेकेर काछ थेकेई रिक्वेस्ट एसे जे स्यार एई कोश्चेनेर आन्सारगुलो जोदि आपलोड करा जाय ताहले खूब भालो हय়। तो सेई सूत्र धरेई आमि एई उत्तरगुलो एखाने परपर तोमादेर सामने आलोचना करब। तो देखो बंधुरा, अफिसियल वेबसाइटे एखाने प्रश्नगुली दिए देवा होयेछे असाइनमेंट फर बीएड प्रोग्राम ओडीएल मोड पार्ट वन सेशन 2019 थेके 2021। एखाने कोश्चेनगुलो दिए देवा होयेछे जेनारेल पेपर वन एवं जेनारेल पेपर टू, ए दुटो पेपर कोश्चेन देवा आछे। देखो 2/3/2021 डेटे एटा पब्लिश होयेछे। तो आमि आज के प्रथमे तोमादेर संगे परिचिति पर्वेई आमि একের এ দাগের যে প্রশ্নটা আছে এক্সপ্লেন অষ্টাঙ্গিক মার্গ, এই প্রশ্নটা আমি আলোচনা করব এবং পরপর আমি আগামীকাল থেকে সম্ভবত 12 তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। তো 12 তারিখের আগেই আমি প্রত্যেকটি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে এখানে উপস্থাপন করব, সেখান থেকে তোমরা সরাসরি দেখে অ্যাসাইনমেন্টগুলো রেডি করলে রেডি তোমরা করতে পারবে। তো মূল পর্বে যাওয়ার আগে বলবো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে এখান থেকে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমরা প্রতি মুহূর্তে পেতে থাকবে। এখানে জেনারেল পেপার ওয়ান একের এ দাগের কোশ্চেন ছিল এক্সপ্লেন অষ্টাঙ্গিক মার্গ। আমি অষ্টাঙ্গিক মার্গটা আজকে প্রথম পরিচিতি পর্বে আমি এখানে আপলোড করছি, এর পরপর আমি পুরোটা কোশ্চেন একসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখানে প্রথম প্রশ্ন দিয়েছে এক্সপ্লেইন অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। আমি এখানে সুন্দর করে গুছিয়ে, যেহেতু এটা পাস মার্কস আছে, পাস মার্কসের মতোই লিখেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু উচ্চারণ করে পড়ে দিই, যদি কারোর নেটের প্রবলেম থাকে তাহলে অন্তত দেখতে না পেলেও মুখে শুনে তোমরা লিখতে পারবে। বৌদ্ধ দর্শনে দুঃখ নিবৃত্তি অর্থাৎ নির্বাণ লাভের জন্য আটটি পথ বা মার্গের কথা বলা হয়েছে, যেগুলিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। নির্বাণ লাভের এই আটটি পথ হল, নাম্বার ওয়ান সম্যক দৃষ্টি, চারটি আর্য সত্য সম্বন্ধে জ্ঞান অর্জন ও সেগুলির অনুসন্ধান করাই হল সম্যক দৃষ্টি। নাম্বার টু সম্যক সংকল্প, সম্যক দৃষ্টি লাভের ফলে মানুষ যে জ্ঞান লাভ করে তার ভিত্তিতে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার সংকল্পই হল সম্যক সংকল্প। নেক্সট নাম্বার থ্রি সম্যক বাক, সম্যক বাক এর মূল কথা হল মিথ্যা ভাষণ, অপ্রিয় কথা, অতিকথন ও পরনিন্দা থেকে নিজেকে বিরত রাখতে হবে। নেক্সট নাম্বার ফোর সম্যক কর্মান্ত, সম্যক বাক ছাড়াও ব্যক্তিকে সদাচারী হতে হবে, অহিংসা, অচৌর্য, অবৈধ ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরতি ইত্যাদি সম্যক কর্মান্ত হিসাবে চিহ্নিত হবে। নেক্সট নাম্বার ফাইভ সম্যক আজীব, সম্যক সংকল্পে ব্রতী হয়ে সদালাপি, সদাচারী, মুমুক্ষ ব্যক্তি জীবন ধারণের জন্য কখনো অসৎ উপায় অবলম্বন করবে না, এই পথটি সম্যক আজীব। নেক্সট নাম্বার সিক্স সম্যক ব্যায়াম, মনকে সবসময় সৎ চিন্তায় নিয়োজিত রাখতে এবং সৎ চিন্তাকে মনে স্থায়ী করার জন্য অনুশীলনী হল সম্যক ব্যায়াম। আরেকবার বলছি পয়েন্টটা, মনকে সবসময় সৎ চিন্তায় নিয়োজিত রাখা এবং সৎ চিন্তাকে মনে স্থায়ী করার জন্য অনুশীলনী হল সম্যক ব্যায়াম। নাম্বার সেভেন সম্যক স্মৃতি, পূর্বে উল্লেখিত বিষয়গুলিতে বিকর্ষণ যে স্মৃতির প্রভাবে হয়ে থাকে তাকে বলে সম্যক স্মৃতি। নেক্সট নাম্বার এইট হল সম্যক সমাধি, পূর্বোক্ত সাতটি ধাপ অতিক্রম করে মানুষ শেষ যে ধাপে পৌঁছায় বা অবস্থান লাভ করে তাই হল সম্যক সমাধি হিসাবে পরিচিত।
এবার আমরা প্যারা চেঞ্জ করে একটু লিখব, বৌদ্ধ দর্শন মতে এই অষ্টাঙ্গিক মার্গগুলি যথাযথ পালনের মাধ্যমে ব্যক্তি সৎ ও আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমি একটা ট্রায়াল প্রশ্নের উত্তর তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি তোমাদের এই অ্যান্সার স্ক্রিপ্ট ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি পরবর্তীতে যত দ্রুত সম্ভব আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে আপলোড করব। আর আবারও বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে ধন্যবাদ।